রানের পর স্যামি ও তাকে ঘিরে রাজশাহী কিংসের এমন উদযাপনে গোধূলি লগ্নে হতাশার চোরাবাড়িতে পা তখন ডুবতে শুরু করেছে চিটাগাং ভাইকিংসে। প্রতিপক্ষের ছয় উইকেট 57 রানে ফেলে দেওয়ার পরও স্যামি রাজার মতো ব্যাটে দিন শেষে রাজ্য হারা নাগরিকের মতো অবস্থা যেন ভাইকিংদের। ফ্র্যাঙ্কলিনকে আউট করার পর সাকান সজীবের সঙ্গে ভাইকিং সমর্থকরা উৎসব শুরু করে দিয়েছিলেন আগাম জয়ের। সেই জয়ের উল্লাসে অধিনায়ক বুক চিতিয়ে দাঁড়ালেন আরও একবার। মৃত্যুকূপ থেকে রাজশাহী তাই ফিরল বিজয়ীর বেশে। শেষ 3 উইকেট নিয়ে জয়ের জন্য বাকি 11 ওভারের 76 রানের অঙ্কটা নির্বিশ বানিয়ে দিয়েছে স্যামির 27 বলের 55 রানের ইনিংসটি। পুরো ম্যাচের আলোটা ওই এক ইনিংসেই নিজের দিকে টেনে নিয়ে গেছেন রাজশাহীর অধিনায়ক। ফাইনাল থেকে তারা এখন এক ম্যাচ দূরে। চিটাগাং ভাইকিংস যে এই ম্যাচটা অনেক দূর পর্যন্ত নিয়ে গেছে সেটাও কম নয়। টস হেরে ব্যাটিং এ নেমে গেইলের ঝোড়ো ব্যাট ও তামিমের 55 ছাড়া তাদের বাকিদের অর্জন বলতে গেলে কিছুই নেই। তারপরও দলটা খুঁড়িয়ে খুঁড়িয়ে করেছে 8 উইকেটে 142 রান। পেস ও স্পিনে এই স্কোরটাকেই জয়ের পুঁজি তামিমরা আরেকটু হলে বানিয়ে ফেলেছিল। মাঝখানে দাঁড়িয়েছিলেন স্যামি নামে এক হারার আগে না হারা রাজা, রাজশাহী রাজাদের অধিনায়ক রাজ। পুরো ম্যাচের পার্থক্য ওই একদিন। বর্ষণ কবির, এনটিভি নিউজ, মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, ঢাকা। দাবা প্রথমবারের মতো ডিজিটাল বোর্ডে শুরু হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন দাবা লীগ, যাতে ক্রীড়া পরিষদের অডিটোরিয়াম লাউঞ্জে শুরু হয়েছে এই আসর। দাবা ফেডারেশনের সহ সভাপতি ও সাইফ পাওয়ার টেকের চেয়ারম্যান তরফদার রুহুল আমিন মঙ্গলবার বিকেলে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন। মোট 12টি দল অংশ নিয়েছে এই টুর্নামেন্টে। প্রত্যেকটি দলে রয়েছেন 4 নিয়মিত খেলোয়াড়। 15 ডিসেম্বর পর্যন্ত রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে চলবে এই খেলা। বাংলাদেশ ছাড়াও বিভিন্ন দেশের গ্র্যান্ড মাস্টাররা বিভিন্ন ক্লাবের হয়ে খেলছেন এই লিগে। লিগের চ্যাম্পিয়ন দল পাবে 1,00,000 টাকার প্রাইজ মানি। আমরা প্রতি ক্লাবের জন্য 50,000 টাকা মিনিমামটা থাকবে, আর রানার্স আপ অ্যাটলিস্ট অন্তত 2-3 লাখ টাকার ভিতরে রানার্স আপ থাকবে, এটা থাকবে। তারপর পুরো যতগুলো ক্লাব খেলবে যখন টোটাল আমরা ডিজিটাল বোর্ডে আমরা কনভার্ট করে ফেলবো, এবং তারপর ড্রেস ম্যানেজমেন্ট থাকবে, এবং আমাদের ভেনু চেঞ্জ করে ফেলবো। ভেনুটা আমরা চেষ্টা করবো একটা যে কোনো 5-স্টার হোটেলে আমরা এই ভেনুটা নিয়ে 8-10 দিনের জন্য ভেনু বুক করে আমরা সেখানে করার জন্য খবর শেষ করছি। তবে যাবার আগে একেএস টিম টিবা শিরোনামগুলো আরেকবার। সিলেটের জৈন্তাপুরে পটকা মাছ খেয়ে 5 মৃত্যু, গুরুতর অসুস্থ 24 জন। সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র অনুমোদন, ব্যয় হবে 1,13,000 কোটি টাকা। ইসি পুনর্গঠনে খালেদা জিয়ার প্রস্তাবনা রাষ্ট্রপতির কাছে জমা, কার্যকর পদক্ষেপের আশা বিএনপি। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিল মারা গেছেন, ময়নাতদন্তের পর দাফন কাল। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন।